Welcome to Fundamental Analysis Club. আজকে আমরা যেটা পড়াবো সেটা আগের দিনের কিছুটা বাকি ছিল ডোজি সম্বন্ধে, সেটাকেই আমরা কিছুটা পড়ার মানে পড়বো, ঠিক আছে, বুঝবো, শিখবো। তো সবার আগেই বলছি, আরেকবার নতুন করে আবার বলছি, ওয়েলকাম টু ফান্ডামেন্টাল অ্যানালিসিস ক্লাব। তো সকলকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ক্লাবের সকলকে জানাই স্বাগতম। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস ক্লাবের যে আমাদের একটা কোর্স চলছে সেটা হচ্ছে স্টক মার্কেটের কোর্স, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, যেখানে আমরা সমস্ত রকম শিখব। বেসিক শিখব, প্রাইস অ্যাকশন শিখব, প্রাইস অ্যাকশনের সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীরকম, তারপরে মার্কেটে কি কখন কোন সময় এন্ট্রি করতে হবে সেই সব সমস্ত কিছু শিখব, ঠিক আছে। আর তার সাথে সাথে আমরা শিখব ডাটা, যেটা আমাদের মেইন জিনিস, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস ক্লাবে এই লাইভ ভিডিও অর্থাৎ লাইভ ক্লাস যদি কেউ জয়েন করতে চাই তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ক্লাব বলুন আছে, সেখানে সার্চ করে আপনারা টেলিগ্রামে সার্চ করে পেয়ে যাবেন, করলেই পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। আর এর সাথে আমাদের একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা ডেলি ভিডিও মানে আমাদের যে ক্লাস ডে হয় সেই ক্লাসের ভিডিও আপলোড করা হয় এবং সেখান থেকেও আপনারা টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চান, ঠিক আছে। আর যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাচ্ছেন এবং যারা সময় হয়ে পাচ্ছে না তাদেরকে আমরা বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেখানে আপনারা আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস ক্লাবের যে কোর্স চলছে স্টক মার্কেটের ফুল কোর্স বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পুরোপুরি ফ্রি, এতে কোনো কিচ্ছু পেমেন্ট করতে হবে না, তো সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যান, ঠিক আছে। তো এর আগের দিন যা মূল পর্বে আসি, এর আগে আমরা যেটা শেখাচ্ছিলাম সেটা হচ্ছে কি ডোজি ক্যান্ডেল, ডোজি সম্বন্ধে আমরা শেখাচ্ছিলাম, ডোজি ক্যান্ডেল কয় রকম, কি ডোজি কিরকম দেখতে, এরকম এই সমস্ত, ঠিক আছে। তো ডোজি ক্যান্ডেল একটা বেসিক যেটা ছিল সেটা হচ্ছিল এইরকম দেখতে, ঠিক আছে। এইবার এর কত রকম টাইপ আছে, একটুখানি বড় করে নিই তাহলে। এর টাইপ কতগুলো আছে কি, ঠিক আছে, সেইগুলো আমরা পাঁচ টাইপে আছে না, ডোজি ক্যান্ডেল আছে আমাদের 5 রকম টাইপ, ঠিক আছে। টাইপগুলো আমি আলোচনা করেছি, একটা আগের দিনের বেসিক একটা ছোট বেসিক জানাচ্ছি। এইটা হচ্ছে ডোজি, এর ডোজি টাইপ, ঠিক আছে। তো ডোজির অ্যাকচুয়ালি কি রকম, ডোজি হচ্ছে যে প্রাইস যখন কোনো একটা ডিসিশনকে মানে ডিসিশন নিতে পারে না, যে বায়ার কি সেলার ঠিক আছে উভয় পক্ষ যখন বায়ারও যেরকম থাকে সেলারও যখন থাকে যখন মার্কেট একটা ডিসিশন নিতে পারে না সেই সময় ডজি ক্যান্ডেল তৈরি হয় ঠিক আছে সেই সময় ডজি ক্যান্ডেল আমাদের তৈরি হয় এবার আমরা যেটা চার্টে দেখে নেব চার্টে কি রকম ভাবে আছে এটা চার্টটা খুলে নিন মেন হচ্ছে ডজি ক্যান্ডেল কয় টাইপটাকে একটুখানি মনে রাখতে হবে প্রত্যেকটাই হচ্ছে ডজি কিন্তু হ্যাঁ আমরা প্রত্যেকটাকেই ডজি হিসাবে প্রেফার করব ঠিক আছে মানব এবং কিরকম ভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে মেন ঠিক আছে তো ডজি হচ্ছে এইখানে একটা ডজি আছে দেখুন এইখানে একটা দেখুন এই লেভেলে একটা ডজি আছে এইখানে ছোট্ট একটা ডজি আছে ঠিক আছে এইখানে একটা ডজি আছে এই যে ডজি ঠিক আছে এইগুলো হচ্ছে ডজি ডজি ক্যান্ডেলকে কিভাবে ইয়ে করতে হবে যদি কেউ ট্রেড করতে চায় ডজি ক্যান্ডেলের মধ্যে তাহলে ডজি ক্যান্ডেলের প্রথম আমাদেরকে দেখে নিতে হবে ডজি ক্যান্ডেলটা একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে এই ডজি ক্যান্ডেলটা আমরা ট্রেড করব ঠিক আছে এই ডজি ক্যান্ডেল তাহলে এই ডজি ক্যান্ডেলটা আমরা যদি ট্রেড করি তাহলে কি রকম ভাবে ট্রেড করব আমাদের আমরা না এই ডজি ক্যান্ডেলটাকে ট্রেড করতে গেলে আমাদেরকে প্রথমে এর হাই মার্ক করে নিতে হবে হাই কোনটা আছে এই এই হাই আর লোকে মার্ক করে নিতে হবে ঠিক আছে এই দুটোকে যখন মার্ক করার পর যখন যদি উপরে ডজি ক্যান্ডেলের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় ক্লোজের পর অর্থাৎ এই যে রেজিস্ট্যান্ট এটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল ঠিক আছে এই রেজিস্ট্যান্ট লেভেলের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে নেক্সট ক্যান্ডেলে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে ঠিক আছে আর ব্যারিশে অর্থাৎ নিচে নেগেটিভ ক্যান্ডেলে যদি আমরা ডাউন মুভমেন্টকে ধরতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে না ডাউন মুভমেন্টকে ধরতে গেলে এই হাই লোকে তো মার্ক করে নিতে হবে করে নেওয়ার পর যতক্ষণ এই লেভেলের নিচে যতক্ষণ ব্রেক না দেবে অর্থাৎ এই ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে ঠিক আছে ক্লোজ দিয়েছে এই ক্যান্ডেলটা হয়তো যদি ট্রেডিং ভিউ তো মানে লাইভ ইয়ে করে যদি দেখতাম রিপ্লে যদি রিপ্লে করে দেখা যায় তাহলে এই ক্যান্ডেলটা হয়তো গ্রিন রেড হয়েছিল ঠিক আছে হয়তো এই সামান্য একটা পয়েন্ট এসেছিল কিন্তু আবার এর ওপরে উঠেছে কিন্তু এই ক্যান্ডেলে ডজি ক্যান্ডেলে এবার কথা হচ্ছে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হচ্ছে না এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হচ্ছে তাহলে এইখানে যখন এন্ট্রি হচ্ছে এই ক্যান্ডেলে যখন এন্ট্রি হচ্ছে আমাদের স্টপ লস কি আসবে আমাদের স্টপ লস থাকবে এই ডজি ক্যান্ডেলের উপরে ঠিক আছে এইবার দেখতে হবে যে ডজি ক্যান্ডেলের উপরে যে কতটা এসছে ঠিক আছে যদি আমরা আমাদের টার্গেটকে যদি হিট করাই তাহলে টার্গেটকে লং এটা হচ্ছে ডাউন শর্ট করছি যেহেতু আমরা এই ক্যান্ডেলে ক্লোজ দেখলাম ব্রেক করেছে এই ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছি তাহলে এই ক্যান্ডেলে এন্ট্রি যদি নিই আমরা তাহলে আমাদের স্টপ লস হচ্ছে কোথায় স্টপ লস হচ্ছে এই ডজির হাই যেটা হাই ঠিক আছে এইবার এই ক্যান্ডেলে এই ক্যান্ডেল অবধি আমাদেরকে একটা টার্গেট হিট করিয়ে দিয়েছে এই ক্যান্ডেল অবধি আমাদের একটা টার্গেট হিট করিয়ে দিয়েছে কত পার্সেন্ট হিট করিয়ে দিয়েছে যে এখানে আমাদের স্টপ লস একটু বেশি হয়েছে কিন্তু 64 পয়েন্ট এই 68 পয়েন্ট আমাদের একটা টার্গেট দিয়েছে ঠিক আছে এইভাবে ডজি ক্যান্ডেলকে ট্রেড করতে হবে এইবার মেইন ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ডজি কি নিউট্রাল সিগন্যাল প্রত্যেকটা ডজি হচ্ছে নিউট্রাল যখন মার্কেট কোনো একটা ডিসাইড করতে পারে না সেটাই ডজি ঠিক আছে। এইখানে কোনটা কোনটা ডোজি আছে, এখানে অনেক কটা আছে, এই একটা ডোজি আছে, এই একটা ডোজি আছে, এই একটা ডোজি, ঠিক আছে। মানে কি এইখান থেকে মার্কেট নেমেছে, নেমার পর এইখানে হ্যাঁ পরপর তিনখানা ডোজি করেছে, যে মার্কেট এইখান থেকে উপরে যাবে কি নিচে যাবে হ্যাঁ এটা ডিসাইড করতে পারি, ঠিক আছে। যদি আমরা এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলের হাই এই ডোজির হাই আর এই ডোজির লোকে যদি মার্ক করে করে ইয়ে করি ট্রেড করি, তাহলে কি হবে না আমাদেরকে একটা লম্বা পয়েন্ট দেয়া, লম্বা পয়েন্ট পাবো, ঠিক আছে। তো ডোজি ক্যান্ডেল এইভাবে দেখা হয়, ঠিক আছে, ডোজি ক্যান্ডেলে ট্রেড। এবার আরো যদি দেখতে চাই আমরা ডোজি ক্যান্ডেলকে, ডোজি ক্যান্ডেল হ্যাঁ বেশিরভাগ 5 মিনিট চার্টে হ্যাঁ প্রত্যেকটা টাইম ফ্রেমেই তৈরি হয়, কিন্তু বেশি তৈরি হয় 5 মিনিট চার্ট। ঠিক আছে, এইখানে প্রত্যেকটা এই এই যে এইটা হচ্ছে এই একটা ডোজি, এই একটা ডোজি যেটা হচ্ছে আমাদের কি ডোজি আছে, যে এটা আমাদের কি ডোজি আছে জানো, আমরা এই ডোজিটা কি নাম দেবো দিয়েছিলাম, কি নাম ছিল জানো, ড্রাগন ফ্লাই ডোজি, ঠিক আছে। এই ডোজিটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই ডোজি, ঠিক আছে। ড্রাগন ফ্লাই ডোজি হ্যাঁ কিন্তু আমরা প্রত্যেকটাকে ডোজি হিসেবে, ড্রাগন ফ্লাই ডোজিকে কি কোথায় বড় করে দেখাই, ড্রাগন ফ্লাই ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি কোথায় গেল, এই যে এইটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই ডোজি, ওকে, এইটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই ডোজি, ঠিক আছে। এর হাইকে এর হাই আর এর লোকে মার্ক করো, মার্ক করার পর একে ট্রেডে টার্গেটের জন্য রেড করো। স্টপ লস কোনটা হবে, স্টপ লস হবে এইটা, ঠিক আছে। মানে যে এই ক্যান্ডেল হাইকে যদি ব্রেক করে, যেরকম এইখানে যদি এর হাই এর লো মার্ক করলাম, মার্ক করার পর হ্যাঁ এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হচ্ছে না, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি আসছে কিন্তু পরে নিতে স্টপ লস হিট করে দিচ্ছে, ঠিক আছে, তারপরে ওপরে উঠেছে, তাহলে আমাদের এখানে কোনো এন্ট্রি পয়েন্ট আসছে না, ঠিক আছে, ওকে। তো এইখানে আমাদের একটা লস রেট তৈরি হচ্ছে। তো এইরকম ভাবে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় ক্যান্ডেলে দেখে নিতে হবে যে ডোজি ক্যান্ডেল কিরকম ভাবে ফর্ম করে এবং ডোজি ক্যান্ডেল কিভাবে কাজ করে। প্রত্যেক সময় ডোজিতে এই একটা ডোজি, এইখানে একটা ডোজি আছে, এই একটা ডোজি, ঠিক আছে। এই ডোজিতেও আমাদের একটা কি হয়েছে, আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট ক্যান্ডেলে যাব আমরা। নেক্সট ক্যান্ডেল কি আছে আমাদেরকে, আমাদের নেক্সট ক্যান্ডেল আছে কি দেখে নিই আমরা। তো ডোজি ক্যান্ডেল কিভাবে ট্রেড করা হয় এবং ডোজি ক্যান্ডেল কোথায় কিরকম তৈরি হয়, ও আরেকটা কনসেপ্ট আছে যেটা একটু বুঝা পরে এক সময় ইয়ে করে দেবো, ঠিক আছে, একবারে কনসেপ্টটা চার্টে কিরকম তৈরি। এরপরে আমাদের হচ্ছে নেক্সট ক্যান্ডেল হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে, মারুবুজু ক্যান্ডেল 2 নম্বর হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো যদি আমরা ঠিকঠাক যদি ক্যান্ডেলগুলোকে দেখে নিতে পারি কোন ক্যান্ডেলে কি ইয়ে হ্যাঁ সেটা আমরা মোটামুটি একটা একটা প্রাইস অ্যাকশনে ভালো একটা মার্কেট প্রাইস অ্যাকশনে একটা ভালো কনসেপ্ট শেখা যাবে, ঠিক আছে। প্রত্যেকটা হ্যাঁ প্রাইস ক্যান্ডেল কিছু না কিছু বলে। তো নেক্সট ক্যান্ডেল আমাদের দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল কি হয়েছে, মারুবোজু ক্যান্ডেল, এই ক্যান্ডেল, ঠিক আছে। তো মারুবুজু ক্যান্ডেল কোন কিরকম, এইটা হচ্ছে গ্রিন মারুবুজু, এটা হচ্ছে ব্যারিশ, সরি এটা হচ্ছে বুলিশ, যেটা গ্রিন কালারের আছে এটা হচ্ছে বুলিশ মারুবুজু, আর এটা হচ্ছে ব্যারিশ মারুবুজু যেটা হচ্ছে রেড কালারে আছে। ঠিক আছে, তো মারুবুজু ক্যান্ডেলের কি জিনিস আছে, মারুবুজু ক্যান্ডেলের অন্যান্য ক্যান্ডেলের কি, এই একটা ক্যান্ডেল হলো, এই একটা ক্যান্ডেল হলো, এই ক্যান্ডেলের এটা লো, হ্যাঁ, আর এরকম একটা শ্যাডো থাকে যেটা ডান্ডি থাকে। ঠিক আছে, ডান্ডি, শ্যাডো, উইক্স, যে কোনো কিছু বলতে পারে। তো মারুবুজু ক্যান্ডেলে সেটা কিন্তু থাকে না, যেটা এখানে যেখানে ওপেন থাকে, যেখানে এর ওপেন থাকে, হ্যাঁ, আর এর ক্লোজ থাকে। যদি গ্রিন কালার মানে বুলিশ মারুবুজু হয়, যদি বুলিশ মারুবুজু হয় তাহলে বুলিশ মারুবুজুর ওপেন কোথায় হচ্ছে, সব সময় মনে রাখতে হবে বুলিশ বলতে গ্রিন অর্থাৎ পজিটিভ। ঠিক আছে, পজিটিভ অর্থাৎ প্লাস। ওকে, তো গ্রিন বুলিশ মারুবুজুর ওপেন কোথায় হচ্ছে, বুলিশ মারুবুজুর ওপেন হচ্ছে নিচে আর ক্লোজ হবে উপরে। ঠিক আছে, আর সেম ব্যারিশ মারুবুজুর কি রকম, ব্যারিশ মারুবুজুর ওপেন হবে ওপরে, ক্লোজ হবে নিচে। ঠিক আছে, তো নিচে হচ্ছে এর হচ্ছে ক্লোজ হচ্ছে এটা। ঠিক আছে, তো এই হচ্ছে বুলিশ আর মারুবুজু, বুলিশ মারুবুজু আর ব্যারিশ মারুবুজু। ঠিক আছে, এর এই যে এখানে পুরো ম্যাটারটা ভালো করে দেওয়া আছে কি না, এইটা হচ্ছে, এইটা হচ্ছে এর ক্লোজ, সরি এখানে এখানে কনসেপ্ট এখানে ভুল দেওয়া আছে, ও হ্যাঁ না ঠিকই আছে। তো এইটা, এইটা হচ্ছে বুলিশ, এখানে হচ্ছে বুলিশ মারুবুজু কি এই নিচে, নিচে ওপেন হবে এবং এটা ওপরে গিয়ে ক্লোজ হবে, এটা ওপরে গিয়ে ক্লোজ হবে। ঠিক আছে, বুলিশ মারুবুজুতে, বুলিশ বা ব্যারিশ যে কোনো মারুবুজুতে একটা কনসেপ্ট সবসময় মনে রাখতে হবে যে কি, বুলিশ বা ব্যারিশ মারুবুজুতে, হ্যাঁ, কোনো শ্যাডো বা উইক্স থাকে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, শ্যাডো বা উইক্স থাকে না, হ্যাঁ, ব্যারিশ মারুবুজুতেও সেম, ব্যারিশ মারুবুজুতেও সেম। ওকে, তো পরেরটাই, পরে ব্যারিশ মারুবুজু আর বুলিশ মারুবুজু কিরকম দেখতে সেটা জেনে নিলাম আমরা। এবার হচ্ছে আমরা যেটা যাব চার্ট, দা বুলিশ মারুবুজু কোথায়, ব্যারিশ মারুবুজু, এটা হচ্ছে ব্যারিশ একটা চার্ট প্যাটার্ন। ঠিক আছে, তো এই চার্ট প্যাটার্নে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যারিশ মারুবুজু। তো এই লেভেলে একটা ব্যারিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, কোথায় হয়েছে না, এই লেভেলে একটা ব্যারিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, তৈরি হয়ে, হ্যাঁ, এর কি করব আমরা, এর হাইকে, লোকে আর হাইকে, হ্যাঁ, মার্ক করে নিতে হবে আমাদের, লো আর হাইকে মার্ক করে নিতে হবে। মার্ক করার পর যেই এর নিচে যে সাইডে, অর্থাৎ এটা যেহেতু ব্যারিশ মারুবুজু, তাহলে ব্যারিশ মারুবুজুতে আমাদেরকে যে যখনই তো ব্যারিশ মারুবুজু কি যেই লোকে ব্রেক করলো, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি আসছে, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি আসছে। এরপরে এবার আমরা যেটা চার্টে দেখে নিই, চার্টে কোথায় পাবো আমরা, হ্যাঁ, আমরা ট্রেডিং ভিউতে গিয়ে একটুখানি এর চার্টটাকে দেখে নিই। ঠিক আছে, ট্রেডিং ভিউতে গিয়ে এর চার্টটাকে যদি আমরা দেখি, তাহলে এখন আমাদের bullish বা bearish Marubozu ঠিক আছে এই যে এইখানে আছে bullish Marubozu এখানে ছোট্ট একটা শ্যাডো হয়েছে এটাকে আমরা bullish Marubozu বলতে পারি ঠিক আছে bullish Marubozu বলতে পারি এই লেভেল এইটা ঠিক আছে তাহলে আমরা এইখানে এর হাই লো আর হাই কে মার্ক করে নিলাম লো আর হাই কে মার্ক করার পর আমরা যে এই ক্যান্ডেলে আমাদের এইখানে ব্রেক ক্যান্ডেল ক্লোজ দিল কিসের রেজিস্ট্যান্সের উপরে রেজিস্ট্যান্সের উপর ক্লোজ দিল এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হলো আর স্টপ লস হলো এইখানে এরপর দেখেন মার্কেট যতটা যায় ঠিক আছে তো এইটা হলো বুলিশ Marubozu আর ব্যারিশ Marubozu যদি দেখি আমরা Bearish Marubozu কোথায় আছে এইখানে একটা ছোট Bearish Marubozu তৈরি হয়েছে এইখানে ঠিক আছে এইটা হচ্ছে Bearish Marubozu ওকে তারপরে আর কোথায় পাবো আর এরকম কোথায় কোথায় আছে দেখিনি আমরা এরকম ক্যান্ডেলস্টিক বুলিশ Bearish ঠিক আছে এই যে এই সিঙ্গেল শ্যাডো এটাও হচ্ছে বুলিশ Marubozu যদি এইটা বুলিশ Marubozu বলতে পারি আমরা ওইটাকে ঠিক আছে তারপরে আর কোথায় পাবো যদি দেখা আর Marubozu 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 পারফেক্ট Marubozu এটা যদি 1 মিনিটে যাই আমরা 1 মিনিট ক্যান্ডেলে Marubozu হ্যাঁ বেশি তৈরি হয় 1 মিনিট ক্যান্ডেলে যদি যাই আমরা 1 মিনিট ক্যান্ডেলে যদি দেখি তাহলে এই যে এই একটা বুলিশ Marubozu ক্যান্ডেল ঠিক আছে এই একটা বেরিশ Marubozu ক্যান্ডেল তো এইটা হচ্ছে বুলিশ আর Bearish এই যে Bearish Marubozu candle এই একটা Bearish Marubozu candle ঠিক আছে তারপরে আর Bullish Marubozu এরকম 1 মিনিট ক্যান্ডেলে Marubozu candle বেশি দেখা যায় ওকে তো এরপরে আমরা কি কনসেপ্টে যাব নেক্সট কনসেপ্ট কি আছে আমাদেরকে আমাদের নেক্সট ক্যান্ডেল কি আছে সেটাকে দেখে নিই আমরা একটু নেক্সট ক্যান্ডেল আছে কি Harami candle ঠিক আছে তো Harami candle কি জিনিস Harami candle হচ্ছে দুটো ক্যান্ডেলকে মানে এটা হচ্ছে একটু আপার লেভেলের ক্যান্ডেল আমরা এতক্ষণে আমরা সিঙ্গেল ক্যান্ডেলকে হ্যাঁ সিঙ্গেল ক্যান্ডেল দেখছিলাম ঠিক আছে সিঙ্গেল ক্যান্ডেল দেখছিলাম এবার আমরা যেটা দেখব হচ্ছে দুটো ক্যান্ডেলকে ফর্ম করে যে একটা প্যাটার্ন তৈরি হয় তারও একটা নাম আছে দুটো ক্যান্ডেল তিনটে ক্যান্ডেলকে ইয়ে করে ফর্ম করে একটা প্যাটার্ন তৈরি হয় ঠিক আছে তো এই প্যাটার্নটা কি এটার নাম হচ্ছে Harami candle 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে Harami candle তো Harami candle এটা হচ্ছে bullish Harami আর এটা হচ্ছে bearish Harami ঠিক আছে এখন কনসেপ্ট হচ্ছে যে আমাদেরকে bullish Harami আর bearish Harami কিভাবে মার্ক করতে হবে ঠিক আছে কিভাবে বুঝবো যে এটা bullish Harami আর bearish Harami যখনই যখনই দেখব যে এই রকম ভাবে একটা গ্রিন এই রেড ক্যান্ডেল ফর্ম হচ্ছে এবং এর হাই যদি নেক্সট ইতে ভালো পুলিশ ওইতে চলে যায় এটা আমি এখন আমরা যেটা দেখব হচ্ছে bullish Harami ঠিক আছে যখনই দেখব এরকম একটা রেড ক্যান্ডেল ফর্ম হচ্ছে ঠিক আছে একটা তৈরি হয়েছে, ঠিক আছে। এইটা তো এর বডি, এইখান থেকে এর এইটুকুনি হচ্ছে বডি। ওপেন কোথায় হচ্ছে? এটা রেড ক্যান্ডেলের ওপেন হচ্ছে এই লেভেল থেকে, ঠিক আছে। ওপেন হচ্ছে এইটা আর ক্লোজ হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে হাই, তো এইটা হচ্ছে এর হাই আর এইটা হচ্ছে এর লো, ওকে। তাহলে এইবার এর সাথে যদি এর পরের ক্যান্ডেলে যদি এর ঠিক একটা এইরকম একটা যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, এরকম একটা যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, হ্যাঁ, যেটা এর ঠিক মিডিল পজিশনে, ঠিক আছে, এর ঠিক মিডিল পজিশনে, অর্থাৎ এই একটা লেভেল এর একটা লেভেল, ঠিক আছে, এর হাইকে টাচ করিনি বা এর লোকে টাচ করিনি, এর মাঝখানে গ্রিন ক্যান্ডেলটা শেষ হয়েছে, ঠিক আছে। তো এইরকম যখন দুটো ক্যান্ডেলকে আমরা যখন দেখব একসাথে, তখন তাকে আমরা এটাকে বুলিশ হারামি ক্যান্ডেল বলবো, ঠিক আছে। তাহলে বুলিশ হারামি ক্যান্ডেল কিরকম না, একটা রেড ক্যান্ডেল আগে তৈরি হবে, হ্যাঁ, লম্বা করে, যার হাই লো থাকবে, ঠিক আছে, এবং তার সাথে তার ঠিক মিডিল পজিশনে তার লোকেও টাচ করবে না, হাইকেও টাচ করবে না, হ্যাঁ, এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, তাকে আমরা বুলিশ হারামি বলব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বুলিশ হারামি ক্যান্ডেল প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্ন না ক্যান্ডেল, ঠিক আছে। মোটামুটি মানে দুটো ক্যান্ডেলকে নিয়ে যে ফর্ম ইয়েটা তৈরি হবে সেটাই হচ্ছে, মানে এরকম যেরকম যখন তৈরি হবে সেটাই হচ্ছে বুলিশ হারামি, ঠিক আছে। তো এইবার আমরা দেখে নেবো ব্যারিশ হারামি কিরকম। ব্যারিশ হারামি, এটা হচ্ছে ব্যারিশ হারামি। তাহলে ব্যারিশ হারামি কিরকম হবে না, ঠিক বুলিশ হারামি যেরকম আছে ঠিক তার অপোজিট উল্টো টাইপ তৈরি হবে ক্যান্ডেল। এরকম না, একটা এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে, যা হাই আছে এবং লো আছে, যেটা এইখানে কনসেপ্ট আছে, ঠিক আছে, এবং এর ঠিক মিডিল পজিশনে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, যেটা এর আগের ক্যান্ডেলের হাইকেও ব্রেক করবে না, টাচ করবে না বা ব্রেক করবে না, হ্যাঁ, এবং আগের ক্যান্ডেলের লোকেও টাচ করবে না বা ব্রেক করবে না, যেটা এইখানে আছে, ঠিক আছে, এর হাইকেও ব্রেক করবে না বা টাচ করবে না বা লোকেও টাচ করবে না বা হাই। তো এইরকম প্যাটার্ন যেরকম হবে, হ্যাঁ, যখনই তৈরি হবে তখন আমরা এটাকে একসাথে যখন দুটো ক্যান্ডেলকে দেখব তখন আমাদের হবে ব্যারিশ হারামি। তাহলে এই রেড ক্যান্ডেল মানে ব্যারিশ হারামি কিরকম হবে না, ব্যারিশ হারামি হবে এই হাই লো সবসময়, এটা আর বারবার বলবো না, ঠিক আছে, হ্যাঁ, এটা ক্যান্ডেলে প্রথমেই বলিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছিলাম এটা কিরকম, এটা এটা উইক্স, এটা শ্যাডো, ঠিক আছে, এগুলো সব প্রথমেই বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো সেইগুলোকে একটুখানি দেখে নেবে। আর গ্রিন ক্যান্ডেল কোথায়, তো আমরা যে কনসেপ্টে আসছি সেটাই আমরা বলি, মানে যে কনসেপ্টটাই আছি সেটাকে আমরা দেখিয়ে এইরকম ব্যারিশ হারামি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ব্যারিশ হারামি। তো এইরকম ভাবে একটা যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে যার হাই আছে, ঠিক আছে, এবং লো আছে, ঠিক আছে, এর পাশে যখন নেক্সট ক্যান্ডেল তৈরি হবে যেটা রেড কালার হবে, যদি রেড কালার যেটা হবে, যেটা রেড কালারের হবে, একটু কালারটাকে আমি চেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে, study. এই রকম একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হবে যার হাই আছে আর লো আছে, অর্থাৎ পজিটিভ ক্যান্ডেল তৈরি হবে যেটা বায়ার ক্যান্ডেল, অর্থাৎ বায়ার ক্যান্ডেল। এর সাথে পাশেই একটা রেড ক্যান্ডেল তৈরি হবে যেটা এই রকম, যে রেড ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের অর্থাৎ এই ক্যান্ডেলের না হাইকে টাচ করবে না লোকে টাচ করবে, ঠিক আছে? এই রকম ভাবে হ্যাঁ যে তৈরি হবে, এইটাকেই আমরা ব্যারিশ হারামি ক্যান্ডেল বলবো, ঠিক আছে? এইটাকে আমরা ব্যারিশ হারামি ক্যান্ডেল বলবো। ওকে, তো ব্যারিশ হারামি দেখে নিলাম আমরা। এইবার আমরা এর চার্টে গিয়ে দেখতে হবে কোথায় কি হচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যারিশ হারামি, এই বুলিশ হারামির চার্ট, একটা আমি স্ক্রিনশট নিয়ে এসছি, ঠিক আছে? তো ট্রেন্ড দেখতে হবে এবার, মেন হচ্ছে এই ট্রেন্ডকে ফলো করতে হবে। ট্রেন্ড কি আছে? বুলিশ ট্রেন্ড। কি ট্রেন্ড আছে? বুলিশ ট্রেন্ড। মার্কেট কোথায় যাচ্ছে? মার্কেট ওপরের দিকে যাচ্ছে। মার্কেট কোন দিকে যাচ্ছে? ওপরের দিকে, ঠিক আছে? এটা ওপরের দিকে যখন যাচ্ছে, এইখানে একটা হ্যাঁ কি তৈরি হলো, এটা হচ্ছে নেগেটিভ ক্যান্ডেল অর্থাৎ সেলার ক্যান্ডেল। এর সেলার ক্যান্ডেলের ঠিক নিচে ঠিক পাশে এটা কি তৈরি হয়েছে? গ্রিন ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল। তাহলে একটু আগে যেটা আমি বললাম যে কি এই যে, তাহলে গ্রিন ক্যান্ডেল আর ছোট্ট একটা রেড, এই একটা বড় রেড ক্যান্ডেল এবং ছোট একটা গ্রিন ক্যান্ডেল। তো এইখানে সেই ক্যান্ডেল ফর্ম হয়েছে, তৈরি হয়েছে এইখানে, ঠিক আছে? তাহলে এর হাইকে কি ব্রেক করেছে? এই ক্যান্ডেলটা কি এর হাইকে ব্রেক করেছে? হ্যাঁ, না লোকে ব্রেক করেছে। এর ঠিক এইখান থেকে মার্কেট এই দুটোকে নিয়ে আমরা একটা বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন, মানে ক্যান্ডেল প্যাটার্ন বলতে পারি, ঠিক আছে? এবং এর হাইয়ের উপর থেকে এর এই জায়গাটাই আমাদের এন্ট্রি পয়েন্ট আসবে এবং এর স্টপ লস আসবে কোথায়? না এই নেগেটিভ ক্যান্ডেলের এইখানে, ঠিক আছে? এই লেভেলটাই আমাদের স্টপ লস আসবে, ঠিক আছে? তাহলে আমরা বুলিশ হারামি ক্যান্ডেল দেখে নিলাম। তো তাহলে ঠিক আছে, আবার বলছি, ঠিক আছে, বুলিশ হারামি প্যাটার্ন যখন তৈরি হবে তখন ট্রেন্ডকে ডিফাইন করতে হবে। ট্রেন্ড কি কোন দিকে আছে, ঠিক আছে? ট্রেন্ড কোন দিকে আছে? ট্রেন্ড আছে বুলিশ ট্রেন্ড। তা এইখানে যখন একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হবে যার হাই বা লো থাকতেও পারে না থাকতেও পারে, ঠিক আছে? এবং এর পাশে একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। এই দুটো একত্রে, এই দুটো ক্যান্ডেলকে নিয়ে যে ক্যান্ডেলটা যে প্যাটার্নটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বুলিশ হারামি। তো এর হাইকে মার্ক করে নিতে হবে, বারবার বলছি, আর এর লোকে মার্ক করে নিতে হবে। লোকে মার্ক করার পর ব্রেক করলো, ব্রেক করার পর নেক্সট ক্যান্ডেলে ব্রেক করলো, ব্রেক করার পর পরের ক্যান্ডেলে আমাদের এন্ট্রি, হ্যাঁ, এবং এর স্টপ লস এই রেড ক্যান্ডেলের নিচে। তাহলে লম্বা যদি আমরা এই ক্যান্ডেলের নিচে দিই তাহলে আমাদের স্টপ লস হান্ট করে যাওয়ার চান্সেস বেশি থাকে। বেশিরভাগ ট্রেডাররা করে যে ব্রেক করেছে এখানে, ঠিক আছে, এই ক্যান্ডেলে এন্ট্রি নিল আর এই ক্যান্ডেলের নিচে এর স্টপ লস দিয়ে দিল। যদি রিটেস্ট করতে আসে তাহলে স্টপ লসকে নিয়ে ফের উপরে যাবে, তখন ট্রেডাররা হ্যাঁ পসে যা আমার স্টপ লস হিট করে গেল, ঠিক আছে? তাহলে একবার স্টপ লস যদি হিট করে যায়, মনের যে জোরটা সেই জোরটা কমে যায়। তো এটা হচ্ছে বুলিশ হারামি আমরা দেখে নিলাম, ঠিক আছে। এইবার আমরা এর ট্রেডিং ভিউতে গিয়ে এর প্যাটার্নটা দেখব, হ্যাঁ, যে বুলিশ হারামিটা ক্যান্ডেলের প্যাটার্ন কোথায় তৈরি হবে, ঠিক আছে। আমরা 15 মিনিট ছাড়ে চলে যাচ্ছি, আমরা দেখছি কি আমরা যে চার্টটাকে ফলো করছি সেটা হচ্ছে ব্যাংক নিফটি চার্ট, যেটা 15 মিনিটের, হ্যাঁ, 15 মিনিটের টাইম ফ্রেমকে আমরা ফলো করছি, ঠিক আছে, ওকে। এইবার দেখতে হবে আমাদেরকে বুলিশ হারামি বা ব্যারিশ হারামি কোথায় কোথায় তৈরি হয়েছে, ঠিক আছে। বুলিশ হারামি বা ব্যারিশ হারামি কোথায় তৈরি হয়েছে দেখবো আমরা। তাহলে হাইকে টাচ করে দিচ্ছে, এরা হাইকে টাচ করা টাচ করেছে, এই এইখানে একটা বুলিশ হারামি প্যান্ডেল আছে, এই একটা বুলিশ হারামি প্যান্ডেল, ঠিক আছে, এই একটা বুলিশ হারামি ক্যান্ডেল প্যাটার্ন, ঠিক আছে, দুটোকে নিয়ে, ওকে। তারপরে কোথায় আছে দেখতে হবে, তারপরে আর কোথায় আছে, মানে কোথায় আছে দেখবো আমরা। আমরা বুলিশ দেখলাম, আমরা ব্যারিশ যদি আমরা দেখতে পারি তাহলে আরো ভালো হয়, একটু ডেট চার্টের দিকে গেলে একটু সুবিধা হবে মনে হচ্ছে। আমরা ডেট চার্টের যদি যাই আমরা, চাটে যেতে চাই তাহলে আমাদের একটু হয়তো সুবিধা হবে। মেইন হচ্ছে ক্যান্ডেল কিভাবে মানে দেখতে খুঁজে নিতে হবে, চোখকে সবসময় রেডি করে রাখতে হবে যে কোথায় কি হচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা ধরতে পারি, এটাকে আমরা ব্যারিশ অ্যাঙ্গেল ফিন ধরতে পারি, ঠিক আছে। এটাকেও আমরা ব্যারিশ হারামি বলতে পারি, ঠিক আছে, অ্যাঙ্গেল ফিন না, ব্যারিশ হারামি বলতে। এই যে এইখানে এইগুলো একটা প্যাটার্ন, ঠিক আছে, এইগুলো একটা প্যাটার্ন যেখানে আমরা নেক্সট ইয়েতে পড়ব, ঠিক আছে। এইগুলো একখানে প্যাটার্ন আমরা নেক্সট ক্যান্ডেল স্টিকে পড়বো যে ওই প্যাটার্নগুলোকে কি বলছে, ঠিক আছে। আমরা দেখবো এখন বুলিশ হারামি আর ব্যারিশ হারামি। তাহলে ব্যারিশ হারামি দেখে নিলাম একটু, এইখানে একটা দেখুন বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে কিরকম তৈরি হয়েছে না, এইখানে একটা বড় রেড এই পজিটিভ ক্যান্ডেল এবং এর সাথে কি তৈরি হয়েছে, এর সাথে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা যেটা রেড ক্যান্ডেল, তাই তো? এইখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে রেড ক্যান্ডেল, তাহলে এটা বুলিশ হারামি বলতে পারি, ঠিক আছে? তাহলে বুলিশ হারামি এখানে দেখা যাক কিরকম ভাবে। এইখানে যদি এর হাই লোকে যদি মার্ক করি আমরা, এর হাই হচ্ছে, এর হাই হচ্ছে এইখানে, ঠিক আছে, লো হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এর হাই লোকে মার্ক করার পর দেখুন মার্কেট কোথায় নিচে, ডেলি চার্ট আমরা দেখছি মার্কেট বেশ ভালো কোথায় গেছে মার্কেট, এখান থেকে বুলিশনেস একটা ক্রিয়েট করেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে বুলিশ হারামি আর ব্যারিশ হারামি। তো এইরকম ভাবে আমাকে দেখ বুলিশ হারামি আর ব্যারিশ হারামি কোথায় কি তৈরি হচ্ছে, যা এই ইয়েটাকে লাইভ বা ইউটিউবে দেখছে তারা প্রত্যেককে আমাকে আমাদের টেলিগ্রামে একটা ছোট একটা গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করবে বুলিশ হারামি কোথায় তৈরি হচ্ছে চার্ট প্যাটার্নে, চার্ট দেখে, ট্রেডিং ভিউ চার্ট দেখে, ওকে? তাহলে আমি একটুখানি মনে একটু জোর পাবো যে না প্রত্যেককে আমার ভিডিও দেখছে যারা শিখার, ঠিক আছে? তো এরপরে আমরা কি দেখবো, এটা হচ্ছে ব্যারিশ হারামি ক্যান্ডেল, যে এরকম ভাবে ফর্ম তৈরি করবে, এরকম ভাবে যেটা একটু আগে দেখালাম, এরকম ভাবে তৈরি করবে, যেটা টপে সবসময় দেখতে হবে ট্রেন্ড কিরকম, ট্রেন্ডের ওপরে কি তৈরি হচ্ছে। যদি ট্রেন্ড ডাউন ট্রেন্ডে হয়, যদি এইখানে একটা বুলিশ ক্যান্ডেল আর এইখানে যদি একটা ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, তাহলে ঠিক ট্রেন্ডকে ফলো করতে হবে, তাহলে আমরা ধরতে পারি যে মার্কেট ওপরে দিকে যাবে। আর যদি যদি মার্কেট ওপরে দিকে, আর যদি দেখি যে ট্রেন্ড আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে এরকম একটা বুলিশ মানে এরকম একটা ক্যান্ডেল বুলিশ বা নেগেটিভ রেড ক্যান্ডেল, এর সাথে কি তৈরি হচ্ছে, এর সাথে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে মার্কেট ডাউনফোল্ডের দিকে যা, ঠিক আছে, নিচের দিকে নামবে। আমাদেরকে এইগুলোকে ফলো করতে হবে। কালার কোনো ম্যাটার করে না, কালারে কোনো কিছু ম্যাটার করে না, সবসময় দেখতে হবে যে ক্যান্ডেলটা তৈরি কোথায় হচ্ছে, ঠিক আছে? ক্যান্ডেলটা তৈরি কোথায় হচ্ছে, ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে না বুলিশ আপ ট্রেন্ডে তৈরি হচ্ছে, ট্রেন্ডটাকে ফলো করে আমাদেরকে ক্যান্ডেল স্টিক গুলোকে ফলো করতে হবে, ওকে? তো নেক্সট ক্যান্ডেলে কি আছে, নেক্সট ক্যান্ডেল আর কিছু নেই, যাক আজকে আমরা এইখানেই শেষ করছি, ঠিক আছে? আর অনেক ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য, ঠিক আছে? আর একটা কথা বলবো, যারা ইউটিউবে দেখছে তারা লাইভ ক্লাসকে জয়েন করার জন্য অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন, তাহলে আমরা কথোপকথনে ডাইরেক্ট কথা বলে আপনাদের কনসেপ্টটাকে সুন্দর করে বুঝাতে পারবো, ঠিক আছে? প্রত্যেককে আমরা আমি চাই আমাদের যে টিম তৈরি আছে, সেই টিম চাই যে প্রত্যেককে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রত্যেককে ডাটা পড়া, প্রত্যেককে কিভাবে মার্কেটে এন্ট্রি করতে হবে, কিভাবে এক্সিট করতে হবে, সব সমস্ত কিছু শেখার জন্য, ঠিক আছে? শেখার জন্য পারফেক্ট ভাবে শিখুক, এবং আমার সাথে যখন একটা কোর্স মোটামুটি একটা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, তো আমাদের একটা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসার পর আমরা লাইভ ট্রেডিং করব একসাথে, ঠিক আছে? যেখানে আমি যেখানে এন্ট্রি করবো আপনারাও সেখানে এন্ট্রি করবেন, ঠিক আছে? লাইভ ট্রেডিং করবো, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি, অনেক ধন্যবাদ একটুখানি সময় দেওয়ার জন্য।